এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন সুকান্ত দাসের লেখা 12:05-এর কাঠুয়া লোকাল। গল্প পাঠে আমি প্রত্যয় এবং অন্যান্য চরিত্রে বর্ণালী আর সুমিতেন্দ্র। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আর কিছু স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে গল্পের শেষে। তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে এসে উঠেছিলাম। ইস, বড্ড দেরি হয়ে গেছে। এত দেরি হওয়ার কথা নয়, কিন্তু পরপর তিনজনের বাড়িতে যেতে হয়েছিল। অল্প সময় তো, সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দিয়ে আসতে সময় লাগে। এ হলো মানুষের জীবন আর মরণ বুঝিয়ে দিয়ে তার উপর থেকে খানিক, যাই হোক, তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিলাম। যাক, স্টেশনের ঝোলানো হলদে সাইনবোর্ডে দেখলাম 12:05-এ একটা কাঠুয়া লোকাল আছে। হাতে এখনো 10-15 মিনিট সময় আছে। ভেবেছিলাম হয়তো আজ রাতে এই নন্দাই স্টেশনই কাটিয়ে দিতে হবে, অথচ কাল সকালে আবার একবার নবদ্বীপে যাওয়ার কথা রয়েছে। প্ল্যাটফর্মে একটাও লোক নেই। এই নন্দাই তো হদ্দ গ্রাম, এই সময় বড় বড় স্টেশনগুলোতেই প্যাসেঞ্জার থাকে না। লাস্ট কাঠুয়া লোকাল ধরার জন্য নন্দাই গ্রাম থেকে কেবলমাত্র আমি। হাতের ব্যাগটা পাশে রেখে একটা বেঞ্চে বসলাম। টাকা পয়সা খুব একটা নেই, কেবল ওই কিছু পলিসির কাগজপত্র, স্কিমের ব্রোশার, লিফলেট। এই গোটা মাসে একটাও পলিসি করতে পারিনি। আর কয়েকটা মাস গেলেই আমাদের সংসারে নতুন অতিথি আসবে, কিন্তু এ মাসের শেষে স্যালারি বাদ দিয়ে কতটা ইনসেন্টিভ পাব, আদৌ পাব কি না, তা বুঝতে পারছি না। পরপর দুটো মাস মন্দা চলেছে, মাথার উপর বড় কর্তার চেঁচামেচি নয় শুয়ে নেওয়া যাবে, কিন্তু পকেটে টান পড়লে কতদিন সইব। ইচ্ছে করে রিটার্ন টিকিটটা কাটিনি, এখনো ওঠার সময় কাটলাম না। এত রাত হয়ে গেছে, ট্রেনে লোকই থাকবে না তা আবার চেকার। 10 টাকা বাঁচলেও এখন লাভ। মিনিট খানেকের মধ্যেই ট্রেনের আলোতে স্টেশন চত্বরটা আলোকিত হয়ে উঠল। এতক্ষণ স্টেশনের এদিক ওদিক কেবল দু একটি হলদে বাল চলছিল। সময় নষ্ট না করে সামনে যেই দরজাটা পড়ল আমি উঠে পড়লাম। এখন বাছাবাছি করে লাভ নেই, গোটা কামরাটা ফাঁকা দেখে বেশ ভালো লাগলো। অনেকটাই যেতে হবে, নির্ঝঞ্ঝাটে যাওয়া যাবে। সেই অগ্রদ্বীপে নামব। জানালার কাছে একটা সিট দখল করে ব্যাগটা কোলের মাঝে রেখে গুছিয়ে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম। একটা হর্ন দিয়ে ট্রেন চলতে শুরু করল। একেবারে জনশূন্য নিঝুম স্টেশনটাকে পেছনে ফেলে রেখে গিয়ে পড়লাম একেবারে অন্ধকারে। বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। জানালা দিয়ে একটা বেশ মিহি ঠান্ডা হাওয়া এসে শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে। ফুরফুরে মনে গুনগুন করে সুর ভাজতে ভাজতে জানালা দিয়ে বাইরে আধো অন্ধকারের দিকে চেয়ে রইলাম। কামরার সাদা আলোতে ভেতরটা একেবারে দিনের মতো পরিষ্কার। ঠিক আমার পায়ের কাছে কামরার মেঝেতে কি যেন একটা কলার খোলা ফেলে রেখেছিল অনেক আগে, এখন সেটা শুকিয়ে কালচে শুকনো চামড়ার মতো লেপটে রয়েছে। এমন ফাঁকা কামরায়
রাতের বেলা চাপতে বেশ ভালো লাগে। মনটা ফুরফুরে হয়ে আসছিল। ইনসেন্টিভের চিন্তা, বাড়িতে প্রেগনেন্ট বউয়ের কথা, বসের ছাঁচানি, সমস্ত কিছু যেন কোথায় উধাও হয়ে যেতে লাগলো। ঠিক যেভাবে একটা বাচ্চা একটা খেলনা পেলে সব কিছু ভুলে মেতে থাকে, আমিও সেভাবে খোলা জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। জানি এ পরিত্রাণ তাৎক্ষণিক, এ ট্রেনের কামরা যেন আমায় কাঠখোট্টা পৃথিবীটা থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ফিরতে তো হবেই। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, হাওয়ার সাথে ছিটে ফোঁটা এসে গায়ে লাগছে, তাতে আরামটা বাড়ছে বই কমছে না। জানালাটা খোলাই রেখে দিলাম। পরপর দুটো স্টেশন পেরিয়ে ট্রেনটা নবদ্বীপ ঢুকল। নবদ্বীপ স্টেশনটা রাতের বেলাতেও সামান্য চমচমাট থাকে, লোকজনের কোলাহল, এদিক ওদিকে হকারদের চিৎকার ডাকাডাকি, আবার বিষ্ণুপ্রিয়া হল্টের চারপাশটা ফাঁকা আর অন্ধকার। এ ট্রেন যেন আমায় একবার এ জগৎ থেকে ও জগতে নিয়ে যাচ্ছে। প্রথমটা ভেবেছিলাম লোক নেই, কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মে থামতেই সামনের দরজাটায় দুজনকে দেখা গেল, একজন পুরুষ আর অন্যজন অন্তঃসত্ত্বা মহিলা। আর ঠিক তখনই হঠাৎ করে কামরার সাদা আলোটা একবার দপ করে উঠল, আর এদিক ওদিক দেখে নিয়ে ঠিক আমার উল্টো দিকের জানালাটার কাছে গিয়ে পাশাপাশি দুটো সিটে বসল। লোকটার পরনে সাধারণ ঢলঢলে সুতির জামা, কোমরে তেমনি ঢলঢলে প্যান্ট, বউটার পরনে সস্তা মিলের শাড়ি, কানে ছোট্ট দুল, কপালের মাঝখানে একটা লম্বা টিপ, মুখটা গোল, খুব একটা সুন্দর না হলেও এখনো একটা যৌবনের ছায়া রয়েছে। দুজনের মুখেই মধ্যবিত্ত পরিবারের রোজ নামচার ছাপ স্পষ্ট। আসলে আমিও তো ওই দলেরই, তাই বুঝতে বেশি কষ্ট হয় না। বিষ্ণুপ্রিয়া হল ছেড়ে ট্রেন এগিয়ে চলল। আমিও পুনরায় জানালার বাইরে নিজের অলীক কল্পনার জগতে হারিয়ে গেলাম, কিন্তু মন দিতে পারলাম না। সদ্য আগত যুগল সহযাত্রীদের গুজগুজ ফুসফুস, কিছু টুকরো টুকরো কথাবার্তার অংশ কানে আসছিল বারবার, অতি সাধারণ সাংসারিক আলোচনা, বাড়িতে যেমনটা হয় আর কি, মন দিয়ে শোনার মতো একেবারেই কিছু নয়। কিন্তু আমার চিন্তার জাল তাতে বারবার ছিঁড়ে যাচ্ছে। অন্ধকারের বুক ছিঁড়ে ট্রেন চলেছে দুলতে দুলতে, মাঝে মধ্যে দু একটা স্টেশন এসে তারও তাল কাটিয়ে দিয়ে যাচ্ছে। এক এক সময় বাইরেটা আলোয় ভরিয়ে দিয়ে আকাশের বুক ছিঁড়ে খেলে যাচ্ছে বিদ্যুতের রেখা। নিরবিচ্ছিন্ন অন্ধকারও যেন আজ পৃথিবীর ওপর জাঁকিয়ে বসতে পারছে না। আমার সহযাত্রীদের কোনো কথাবার্তার কানে আসছে না। চেয়ে দেখলাম লোকটা জানালার বাইরে তাকিয়ে বসে রয়েছে, আর সেই মহিলা দুচোখ বন্ধ করে তার কাঁধের উপর হেলান দিয়ে যেন ঘুমিয়ে পড়েছে। ঠিক ফলক করে বলতে পারবো না, তবে বোধহয় তখন ভাণ্ডার কুটির বেরিয়েছি। অকস্মাত কামরার ভেতরের সাদা আলোগুলো দুবার দপদপ করে নিভে গেল, আর সঙ্গে সঙ্গে চলে উঠল ছোট ছোট হলদে আলো। এমন সময় ইঞ্জিনে ঘড়ঘড় উঠল, বুঝতে পারলাম ট্রেন রিজার্ভে চলছে। তবে এই ঘটনা অস্বাভাবিক কিছু নয়, লোকাল ট্রেনে যারা রোজ যাতায়াত করেন তারা এই জিনিসটার সাথে বেশ পরিচিত। কামরাটা প্রায় পুরো অন্ধকারে ডুবে গেছে, কেবল একটা হলদে আলো, তার একেবারে জোর নেই, কোনো মতে টিমটিম করে চলছে আর কি। অন্ধকারে কাছাকাছি কেউ থাকলে তাদের দিকে চোখ যায় বটে, আমারও গেল সেই দম্পতির দিকে। দেখলাম তারা একইভাবে বসে আছে,
তবে এবার তাদের কথাবার্তা স্পষ্ট কানে এলো। হ্যাঁ গা, বলি বাড়ি গিয়ে খোকার জন্য একটা দোলনা কিনে রাখবো, ঠিক আছে? ও দাঁড়াও তো, এত ব্যস্ত হচ্ছ কেন? সে পরে দেখা যাবে, এখন চুপ করে বসো। তুমি সবসময় এরম কেন করো গা? যখনই আমি কিছু বলতে চাই একেবারে চুপ করাই দাও। আরে বাবা থামো না, দেখা যাবে বললাম তো। লোকটার পরিস্থিতিটা বেশ ভালোই আন্দাজ করতে পারলাম, হয়তো সংসারের সচ্ছলতার অভাব। আর অপরিচিত ব্যক্তির সামনে কে নিজের দুর্বলতাটা তুলে ধরতে চায়? মধ্যবিত্তের আর কিছু না থাকুক, আত্মসম্মানটা আছে। আমিও ভদ্রতার খাতিরে বাইরের দিকে মাথা ঘোরালাম। তাদের কথাবার্তা শুনে বারবার নিজের সংসারের কথা মনে পড়ে যাচ্ছে। হঠাৎ একটা অদ্ভুত জিনিস শুনে বেশ চমকে উঠলাম। আয় আয় সাদ মামা, টুকি দিয়ে যা আমার খোকারে, টুকি দিয়ে যা। ব্যাপারটার কিছুই নয়, বউটা দুটো হাত কোলের কাছে নিয়ে ঠিক একটা বাচ্চাকে কোলে দোল খাওয়ানোর মতো করে দোলাচ্ছে আর আস্তে আস্তে এসব বলছে। লোকটার এবার ঈষৎ বিরক্তি মাখা গলা শুনতে পেলাম। আহ কি হচ্ছে, সব জায়গায় এসব ভালো নয়, লোকে কি ভাববে, তুমি একটু চুপ করো না। আমি আমার খোকারে আদর করব, তাতে কার কি? আমি বলতে পারবো না, কিন্তু আমার গোটা শরীর যেন শিউরে উঠল। তবে কেবলই তাৎক্ষণিক, পর মুহূর্তেই আমি ব্যাপারটা বুঝতে পারলাম। মহিলা অন্তঃসত্ত্বা, তাই অমন আহ্লাদ করছে, যেন তার আর তর সইছে না। কবে তার কোল আলো করে ফুটফুটে খুদেটা এসে তাকে ব্যস্ত করে তুলবে? মনে মনে একটু হাসলাম, একটু সহজ হয়ে বাইরের দিকে মন দিলাম। ব্যাপারটা অতি স্বাভাবিক, কিন্তু তার গলাটা শুনে আর এমন আধো অন্ধকারে এমন একটা দৃশ্য দেখে গাটা শিরশির করে উঠেছিল। মহিলা তখনও বলে চলেছে, আমার খোকা দোলনা সরবে, খোকার জন্য একখান দোলনা এনে দেব। আহা, এই শরীরে এত লাফালাফি করো না। এমন সময় সাদা আলোগুলো আবার জ্বলে উঠল, আর অমনি যেন তাদের কথাবার্তা হুট করে থেমে গেল। ওমা, তাকেই দেখি অবাক ব্যাপার, ওরা দুজনেই স্বাভাবিকভাবে চুপচাপ বসে আছে, কোলের কাছে হাত নেই। বউটার মুখে চোখে যে উল্লাসের রেশ থাকার কথা তাও নেই, সে ঘুমে ঢুলছে। আর লোকটাও একেবারে নির্বিকার, একটু আগে তার গলা শুনে যে সামান্য বিরক্তির আভাস পেয়েছিলাম মুখে তার কোনো ছাপ নেই। সে শান্তভাবে বসে জানালার বাইরের দিকে তাকিয়ে রয়েছে, আর সেই মহিলা দুচোখ বন্ধ করে তার কাঁধের উপর হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। তাহলে ওই আধো অন্ধকারে আমি কি দেখলাম? চোখের ভুল হবে হয়তো, কিন্তু না, চোখের ভুল যদি হয় তাহলে সেটা দুবার কি করে হবে? একটু পরেই কয়েকটা স্টেশন পেরিয়ে আবার যখন কামরার সাদা আলোগুলো ধপ করে নিবে, হলদে আলোটা জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে যেন মনে হলো আবার সেই মহিলাটা কিছু একটা কোলে নিয়ে খেলছে। দুটো হাত কোলের কাছে নিয়ে এসে অদ্ভুতভাবে দোলাচ্ছে, মাঝে মাঝে হাওয়ায় ছুঁড়ে দিচ্ছে, আর আগের মতো অদ্ভুত গলায় বলছে, আয় আয় সাদ মামা, টুকি দিয়ে যা। এবার আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, কাঁটা কেমন যেন কুলিয়ে উঠল এবার। কিন্তু ওই সাদা উজ্জ্বল আলো চলে উঠতেই সব একেবারে স্বাভাবিক, কোথায় কি। মহিলা তো সেই আগের মতোই সেই লোকটার কাঁধে মাথা দিয়ে শুয়ে রয়েছে। পকেট থেকে রুমাল বার করে কপালের খাম মুছলাম। বাইরে ঝড় উঠেছে, জানালা দিয়ে হড়হড় করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাও কপালে বিন্দু বিন্দু খাম।
তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে জোর করে জানালার বাইরে চেয়ে রইলাম। আর মাত্র 4-5টা স্টেশন পেরোতে পারলেই হলো, কিন্তু অনেক কিছু হলেই অনেক কিছু হতো, কিন্তু সেটা হলো না। লক্ষ্মীপুর পেরোতেই আবার সেই একই ঘটনা ঘটল। এবার তাদের মধ্যে ঝামেলাটা একেবারে তুমুলে পৌঁছল। হলদে কালো আবছায়াতেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দুজনেই একেবারে হাত পা নেড়ে ঝগড়া শুরু করে দিয়েছে। মনে মনে ভাবলাম যে কিছু একটা বলি, একটু থামানোর চেষ্টা করি। মানছি কামরায় আর কেউ নেই, তা বলে এমন ঝগড়া করাটা মোটেই মানায় না, কিন্তু আমি বাইরের লোক, তাদের মধ্যে কি কথা বলবো, কি বলতে কি বুঝবে। তারপর দুজন মিলেই না উল্টে আমার উপর চড়াও হয়। আরে পাগলামি করো না তো, কি লাগিয়েছো কি তখন থেকে বলো তো? হ্যাঁ, আগে থেকে এত বেশি বাড়াবাড়ি করছো না, সেটা একটা অঘটন বাঁধিয়ে বসবে। হ্যাঁ, আমি পাগল? আমি অঘটন ঘটিয়ে বসবো? ও থামো না, রাস্তায় বেরিয়ে এসব না করলেই নয় নাকি? বাচ্চাটা যেন আমার একার হবে। আরে তাই বলে রাস্তায় বেরিয়ে এমন আধিক্যতা করার মানেটা কি? বলছি চুপ করে বসো তখন থেকে। না বসবো না, আমি তোমার সাথে যাবই না, আমি এক্ষুনি নেমে যাবো ট্রেন থেকে, এক্ষুনি নেমে যাবো। কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করেই বউটা সিট ছেড়ে উঠে হনহন করে রাগের মাথায় একেবারে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। লোকটাও খুব স্বাভাবিকভাবেই উঠে গেল তাকে থামাতে। আহা, এই শরীরে তুমি আবার একটা অঘটন ঘটাবে দেখছি। ভদ্রমহিলা হাত নেড়ে নেড়ে তাকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত করে আবার ঝাঁঝিয়ে উঠল। যাই ঘটাই, তোমার তাতে কি? আমি কিছুই বলে উঠতে পারলাম না। লোকটা ধীরে ধীরে আরো এগিয়ে যাচ্ছে তার বউয়ের দিকে। বাড়িতে তো যা নয় তাই উল্টো পাল্টা করেই চলেছো সারাক্ষণ, এখানে নিজেকে একটু না সামলালেই নয়? আরে এদিকে এসো, এদিকে সরে এসো বলছি। কি কি বললে? আমি উল্টো পাল্টা করেছি? যা করেছি একটা ভালো ছেলে পাওয়ার জন্যই তো করেছি, গুরুদেব আমাকে যা যা বলেছেন আমি তাই করেছি। হ্যাঁ, ওই হারামজাদা লোকটাকে আমি বাড়িতে গিয়েই ধরবো। কি বললে তুমি? আমি আমি এক্ষুনি না সুধোপা। এ কি, আমার মুখ দিয়ে শেষের কথাটা পুরোটা বেরোলো পর্যন্ত না। এক মুহূর্তে বিদ্যুৎ বেগে সিট ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে ঘটনার অভিঘাতে পাথরের মতো জমে গেলাম। রাগে গজরাতে গজরাতে পারিপার্শ্বিক জ্ঞান শূন্য হয়ে পেছোতে পেছোতে বউটার পা ফসকে গেল। সে আর টাল সামলাতে না পেরে একেবারে ট্রেনের বাইরে পড়ে গেল। শেষবারের মতন দরজার কাছের রডটা ধরার একটা ব্যর্থ চেষ্টা করেছিল কেবল। লোকটাও আতঙ্কে তৎক্ষণাৎ ছুটে গিয়ে দরজার বাইরে অর্ধেক শরীরটা বাইরে বের করে দিয়ে শুকে চেঁচিয়ে উঠল, কিন্তু পর মুহূর্তেই বোধহয় একটা পোস্টের ধাক্কা খেয়ে পড়ে গেল বাইরে। মুখ দিয়ে কোনো শব্দ করারও সময় পেল না। আমি হা করে তাকিয়ে রয়েছি সামনের দিকে, একটু আগে যেখানে দুজন জলজ্যান্ত মানুষ দাঁড়িয়েছিল এখন সেখানটা ফাঁকা। বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, হুহু করে ট্রেন চলছে তার মধ্যে। আমার সম্বিত ফিরতে যেটুকু সময় লাগলো না জানি এর মধ্যে তাদের দেহগুলো কত দূরে ফেলে এসেছি। একটু আগেই এক দম্পতি আমার চোখের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো, কিন্তু আমার এখন কি করা উচিত? যা ঝড়ের গতিতে ট্রেন চলছে তার মধ্যে তাদের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু কাউকে তো জানানো দরকার। কামরা ফাঁকা, এ মর্মান্তিক ঘটনার সাক্ষী কেবল আমি। পরের স্টেশনে নামতেই হবে মনে মনে স্থির করলাম। বেলেরঘাট স্টেশনেই আমি নেমে যাব। এক ঝটকায় ফুটফুটে সাদা আলোগুলো চলে উঠে আমার অসহায় ভাবটা যেন অনেকটা কাটিয়ে তুলল। পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হলো, তবে একটা আশ্চর্য জিনিস এতক্ষণে ঠাউর করতে পারলাম। যতবারই লাইটটা যাচ্ছে ততবারই উল্টো পাল্টা সব জিনিস দেখছি। হুট করে এদিক থেকে ওদিক সিটগুলোর দিকে মাথা ঘোরালাম, না কেউ নেই। মনে মনে একটা আশা ছিল
যে হয়তো দেখবো এখনো তার বরের কাঁধে মাথা দিয়ে সে নির্বিঘ্নে ঘুমোচ্ছে, কিন্তু না, সিটগুলো ফাঁকা। আবার লাইট চলে গেল, না একাকী হলদে টিমটিমে আলোতেও কাউকে দেখতে পেলাম না। বোধহয় আজ ট্রেনে কোনো গণ্ডগোল হচ্ছে, এতবার তো এমনটা হওয়ার কথা নয়। তাড়াতাড়ি মনে হয় স্টেশনটা আসতে পারছে না। হঠাৎ করে পায়ের কাছে কি যেন একটা এসে ঠেকল। আবছা আলোয় নিচে ঝুঁকে দেখলাম সেই শুকনো চামড়ার মতো গলার খোসাটা। নিচে তাকিয়ে ভাবছি জিনিসটা কি করে এসে পড়ল। অমনি দেখলাম আমার ঠিক সামনের সিটে নিচের অন্ধকারটার মধ্যে কি যেন একটা শুরুত করে এদিক থেকে ওদিক চলে গেল। স্প্রিংয়ের মতো সোজা হয়ে বসলাম। গোটা বগিটা একটা ম্লান হলদে আভায় ভরে থাকলেও সিটের নিচগুলো একেবারে অন্ধকার। আমার পা বেয়ে এক ঝাঁক পিঁপড়ের মতো একটা ভয় উঠে আসছে। কেমন একটা মনে হচ্ছে যে ওই অন্ধকারটা যেন কিছু আড়াল করে রেখেছে। হঠাৎ চোখ গেল উল্টো দিকের জানালার সিটগুলোর কাছে। ওগুলোর নিচে কি যেন একটা রয়েছে, একটা বিড়ালের মতো গুটি মেরে বসে আছে। দুটো সাদাটে মরা মরা চোখ আমার দিকে চেয়ে আছে। শুরুত করে হঠাৎ সেটা অন্ধকারের মধ্যে আমার সিটের নিচে এসে ঢুকলো, আর আসতে গিয়ে সেটা ঠেকলো আমার পায়ে। আমার গোটা শরীরটা কেঁপে উঠল তার অপ্রত্যাশিত ছোঁয়ায়। কি ঠান্ডা সেই মুহূর্তের স্পর্শে যেন আমার মেরুদণ্ড অবধি কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে পা দুটো উপরে তুলে নিলাম, না তুললে জিনিসটা বোধহয় আমার দুপায়ের ফাঁক দিয়ে আবার সুর সুর করে সামনের সিটের অন্ধকারে মিশে যেত। তবে দুটো সিটের মাঝখানে আসতে আবছা আলোতেও এবার ঠাউর করলাম জিনিসটা আর যাই হোক বেড়াল নয়, সেটা একবার এই সিট থেকে ওই সিটের নিচে, তারপর আবার আরেক জায়গায়। এই করে গোটা কামরার মেঝে জুড়ে চলাফেরা করে চলেছে। এটা কি, এটা কি এসে জুটলো এই আলো আধারিতে আচ্ছন্ন বগিটার মধ্যে? এ মোটেই স্বাভাবিক কিছু নয়। কেমন যেন অসহায় লাগছে, সেটা এত চঞ্চল যে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, এদিক থেকে ওদিক করেই যাচ্ছে যেন একটা দুরন্ত বাচ্চার মতো। একটা অদ্ভুত উপলব্ধি এসে ধাক্কা মারলো আমায়। বাচ্চা? হ্যাঁ, ঠিক যেমন একটা বাচ্চা সারা বাড়ি জুড়ে হামাগুড়ি দিয়ে বেড়ায়। ইচ্ছে করছে রানিং ট্রেনের দরজাটা দিয়ে ঝাঁপ মারি, কিন্তু ওই দরজা অবধি যাব কি করে? ওই অন্ধকারে আচ্ছন্ন মেঝেটাতে পা নামাবো কি করে? এই ট্রেন আজ সত্যি আমায় অন্য এক ভয়ঙ্কর জগতের মধ্যে দিয়ে নিয়ে চলেছে। বাইরে যেন আমার চেনা পৃথিবী নয়, অন্য এক ভয়াল জগতের বুক চিরে চলেছে এই অলক্ষণে লোকালটা। এই কামরায় আমি একা যে আর থাকতে পারছি না। মনে প্রাণে চাইছিলাম একটা স্টেশন আসুক, সে যেই স্টেশনই আসুক না কেন আমি নেমে পড়ব। যদি ট্রেন না দাঁড়ায় তাহলেও আমি লাফিয়ে নেমে পড়ব। হঠাৎ করে এমন একটা ভাবনা যে কেন আমার মাথায় এলো সেটা বুঝতে পারলাম না। আর ঠিক তখনই একটা গলা শুনতে পেলাম। আয় বাবু, আয় এদিকে আয়। বিভৎস বিকট খসখসে গলায় টেনে টেনে কথাগুলো শুনে থতমত খেয়ে তাকালাম তার উচ্চ লক্ষ্য করে। এই কামরার একেবারে শেষ প্রান্তে শেষ দরজাটার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন। তার পরনের শাড়ি মাথা ভর্তি লম্বা লম্বা চুল ট্রেনের হাওয়ায় ছটপট করে উঠছে, তার ভরা পেট। একে আমি চিনি, সেই বউটা একটু আগে যাকে ট্রেন থেকে পড়ে যেতে দেখেছি বিষ্ণুপ্রিয়া হল্টে, যে ওই লোকটার সাথে ট্রেনে উঠেছিল। এই আবছা আলোতে এখন তার শূন্য চোখগুলো ভাঙা চাঁদের মতো একটা ম্লান আভায় জলজল করছে। পেটটা আগের চেয়েও বেশি ফুলে উঠেছে,
অথচ চেহারাটা কেমন শীর্ণকায় হয়ে এসেছে। মুখ চোখ নাক কেমন যেন শুকিয়ে টিকলো হয়ে এসেছে। তার গোটা অভিব্যক্তিতে একটা হিংস্র ধারালো ভাব, আর তার চেয়েও ধারালো তার মুখের ভেতর সারি সারি দাঁতের পাটি। অদ্ভুত গলায় সে ডেকে চলেছে, আয় বাবু, আয়, আয় খোকা, এদিকে আয়। তখনও বুঝতে পারিনি যে আরো বিভৎস দৃশ্য দেখার বাকি রয়ে গেছিল আজ রাতে। যে জিনিসটা এখন বগির মেঝে জুড়ে কিলবিল করে বেড়াচ্ছিল, সেই পৈশাচিক ডাক শুনে সেটা সামনের একটা সিটের তলার অন্ধকার থেকে বেরিয়ে সারি সারি সিটের মাঝখান দিয়ে এগিয়ে গেল সেই দিকে। এবার সেটাকে স্পষ্ট দেখতে পেলাম, একটা মিষ কালো শিশুর শরীর, চার পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে তার বিকট রূপী মায়ের কাছে। মায়ের ডাক শুনে বাচ্চাটার গলা দিয়ে একটা বিচ্ছিরি বিকৃত শব্দ বেরিয়ে আসছে। তার ডাক শুনে তার মাও একটা বিকট তৃপ্তির অট্টহাসিতে ফেটে পড়েছে। এই দুই নরকের জীবের সম্মিলিত শব্দ গোটা কামড়াটাকে ভরিয়ে তুলেছে। সেই আওয়াজ সহ্য করা যায় না, যেন কেউ আমার কানে বিষ ঢেলে দিচ্ছে। মা শিশুর পবিত্র সম্পর্কটা যেন এই পিশাচি আর তার বিকৃত শাবকটা এই পৃথিবীর বুক থেকে মুছে দিতে এসেছে। গাটা আমার ঘেন্নায় গুলিয়ে উঠছে। সেই বাচ্চাটার অবয়বটা হামাগুড়ি দিতে দিতে ওই বউটার কাছে পৌঁছতেই নিচু হয়ে দুহাত বাড়িয়ে এক পরম পৈশাচিক স্নেহে সে ওটাকে কোলে তুলে নিল, যেন এই বহু আকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য অনেক কাল ধরে অপেক্ষা করে আছে। সে তার মিষ কালো শাবকটাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে দোল খাওয়াতে খাওয়াতে ফিসফিস করে কিসব আওড়াচ্ছে, ঠিক যেমন একটা মা নিজের বাচ্চাকে ভোলানোর চেষ্টা করে। আবার মনে পড়ে গেল আজ রাতের সেই দৃশ্যটা। বারবার লাইটটা চলে গেলেই যেমন করে সেই বউটা নিজের কোলের কাছে হাত জড়ো করে অঙ্গভঙ্গি করছিল, একেবারে ঠিক তেমনটা। কিন্তু সেই পিশাচ শাবক কিছুতেই ভুলছে না, তার বিকট শব্দটা যেন ক্রমশ বেড়েই চলেছে। এই বউটা মুখ ভর্তি ধারালো দাঁত বার করে বলে চলেছে, কি হয়েছে খোকা, খিদে পেয়েছে, তুমি খাবে, ওই তো খাবার। এই বলে সেই বউটা সোজা আমার দিকে আঙুল তুলে তাক করলো। তার আঙুলের নখগুলো অতিরিক্ত লম্বা, এবড়ো খেবড়ো তীক্ষ্ণ, কিন্তু আমার দিকে আঙুল তুলে সে কেন দেখাচ্ছে? তবে কি না, অনেক হয়েছে। এবার সাহসে ফর করে সিট ছেড়ে উঠে দাঁড়ালাম, কোনো রকমে ঘষ্টাতে ঘষ্টাতে দরজার কাছে গিয়ে পড়লাম। বিকট মূর্তিটা কোলে বিচ্ছিরি বাচ্চাটাকে নিয়ে বলে যাচ্ছে, কি হয়েছে বাবু, ধরে দেব। আমি ভয় একবার এর দিকে তাকাচ্ছি, একবার তাকাচ্ছি খোলা দরজাটার দিকে। দুদিকেই নির্ঘাত মৃত্যু, কিন্তু তাও বুঝে উঠতে পারছি না কোন পথটা বেছে নেব। এমন সময় হঠাৎই খোলা দরজার মেঝের কাছে বগির নিচ থেকে একটা কালো হাত এসে পড়ল, তার থেকে রক্ত মাংস গলে পড়ছে। কোনো কিছুতে ঘষ্টে ঘষ্টে সরু সরু আঙুলের সাদা হাড়গুলো বেরিয়ে এসেছে, আর তারপরেই উঠে এলো একটা তেমনই ভয়ঙ্কর মুখ। তবে এই মুখটাও যে আমার ভারী চেনা, এ তো সেই লোকটা, মানে ওই বউটার বর। রেললাইন থেকে যেমন লোকে ট্রেনের কামরায় ওঠে, দেখতে দেখতে ঠিক তেমনভাবে চলন্ত ট্রেনের দরজা ধরে লোকটা উঠে এলো কামরার ভেতরে। তার গোটা শরীরে আঘাতের চিহ্ন, রক্ত বেয়ে বেয়ে পড়ছে। এরা যে আমায় সব দিক দিয়ে একেবারে ঘিরে ধরেছে। কি দুর্ভাগ্য করে যে আজ ট্রেনে উঠেছিলাম, আর পালাবার পথ নেই। লোকটা অদ্ভুতভাবে উঠে এলো দরজা দিয়ে, কিন্তু সে
একবারও আমার দিকে তাকালো না। সামনের শ্রীমূর্তিটার দিকে তাকিয়ে সে অদ্ভুত গলায় বলে উঠল, আবার এসেছো তুমি, তোমাকে না বলেছিলাম এভাবে বারবার ফিরে এসে ওদের না মারতে? মেরো না ওদের। ওদের না মারলে আমার খোকাটা খাবে কি? আমার খোকার যে বড় খিদে পেয়েছে। ততক্ষণে লোকটার বিকৃত মূর্তিটা আমায় পাশ কাটিয়ে ওই বউটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। আমি ভয়ে ট্রেনের কামরার সাথে নিজেকে লেপটে ঠক ঠক করে কাঁপছি। এতক্ষণে এই আধো অন্ধকারে আমার চোখ সয়ে এসেছে। বউটার কোলে সেই কালো কুচকুচে শিশুর মূর্তিটা মুখ চোখ বিকৃত করে অদ্ভুতভাবে আকুলি বিকুলি করছে। দুটো সাদাটে মণিহীন চোখ, মুখের ধারালো ছোট ছোট দাঁত যেন চকচক করছে। একটা হিংস্র লোলুপ দৃষ্টি দিয়ে সেটা অদ্ভুতভাবে আমার দিকে দেখছে। ওটা আমাদের ছেলে নয়, আমাদের ছেলে মারা গেছে, তোমার জন্যই মারা গেছে। কি কি বললি তুই? আমার জন্য মারা গেছে? আমার জন্য? হ্যাঁ আমার জন্য। হ্যাঁ হ্যাঁ তোমার জন্যই। ওই লোকটা তোমার মাথাকে ফেলেছিল। এমনি ভাবেই মানুষের সুস্থ স্বাভাবিক ছেলে মেয়ে হয়, প্রথম থেকেই বলেছিলাম এত বাড়াবাড়ি না করতে। ওর পাল্লায় পড়ে ভরা পেট নিয়েই সব অশুভ ক্রিয়াকলাপ করতে গিয়ে দিনে দিনে তোমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল। আমাদের বাচ্চাটাও আমাদের সাথেই মরে গেছে। ওটা আমাদের ছেলে নয়। বেশ, আমি মেরেছি তাহলে। তাহলে আমার খোকাকে আমি আজ খেতে দেব। ওই তো খাবার, ওই যে। না, তোমায় আমি কাউকে মারতে দেব না। ওই বউটা আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত গর্জন করে উঠল। আমি আর সহ্য করতে পারলাম না, দু হাতে নিজের চোখ ঢেকে একটা তীব্র চিৎকার করে উঠলাম। মনে হলো এক্ষুনি যেন সেই বিভৎস মূর্তি এবার আমায় শিকার করবেই করবে। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেল, কিছুই হলো না। কোনো বিকৃত শরীরের হাত এসে আমার গলাটা চেপে ধরল না। কোনো ধারালো দাঁতের সারি এসে আমার শরীরে বিঁধল না। ভয় ভয়ে চোখ খুলে দেখলাম কামরা ধপধপে সাদা আলোয় ধুয়ে যাচ্ছে। চারপাশটা একেবারে আগের মতোই স্বাভাবিক। কোথায় সেই প্রেতের দল? বাইরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকেছে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে প্রায় রানিং ট্রেন থেকেই সোজা নেমে পড়লাম প্ল্যাটফর্মে। কিছু দূরে স্টেশন ঘরের আলোটা এখনো জ্বলছে। বৃষ্টি বাদলা উপেক্ষা করে দৌড়ে গেলাম সেখানে। ঘরের মধ্যে দুজন বসে ছিমচ্ছিলেন। আমায় দেখে একজন বেশ অবাক হয়ে উঠে এলেন আমার দিকে। তখন কারোরই বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছিল না আমি একটা বিপদে পড়েছি। আমাকে আগে তাড়াতাড়ি ভেতরে নিয়ে গিয়ে বসানো হলো। আধ ঘন্টা পর ওনাদের সেবা শুশ্রূষায় যখন অনেকটা ধাতস্থ হয়ে উঠেছি, তখন আমায় স্টেশন মাস্টার ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি মশাই? আমি ঠক ঠক করে এক গ্লাস জলে গলা ভিজিয়ে থমকে ওনাদের সব কথা বললাম। মাঝে মধ্যে আশঙ্কা হচ্ছিল আদৌ কি এই কথাগুলো ইনারা বিশ্বাস করবেন? কোনো স্বাভাবিক মানুষের পক্ষেই কি এই কথাগুলো বিশ্বাস করা সম্ভব? তবে দেখলাম দুজনের কেউই হাসাহাসি করলেন না। বুঝেছি, কথাটা বললেন আরেকজন ভদ্রলোক, উনিও রেলের কর্মচারী। স্টেশন মাস্টার ভারী অবাক হয়ে তার দিকে তাকালেন। সেই ভদ্রলোক বললেন, কপালের জোরে বেঁচে গেছে, কিন্তু ব্যাপারটা কি রায়বাবু? এই লাইনের একটা ব্যাপার স্যার, এই লাস্ট কাটোয়া লোকালটাতে এমন ধারা মাঝে মধ্যে হয়, বুঝলেন কি না?
আপনার তো সবে কমাস হলো বদলি হয়েছে, বলছি শুনুন, ওই পূর্বস্থলী না কোথা, বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ হ্যাঁ, ওই বিষ্ণুপ্রিয়া থেকে একবার এক দম্পতি এই ট্রেনে উঠেছিল। লক্ষ্মীপুর পেরোনোর পর কি জানি কি করে তারা দুজনেই রানিং ট্রেন থেকে পড়ে মারা যায়। কামরায় লোকজন ছিল না, এমনিতেই ওই ট্রেনে কেউ থাকে না ও সময়। সুতরাং খবর পেতে পেতে সেই রাত গড়িয়ে সকাল হয়ে গেল। সে কি দৃশ্য মশাই, আমিও গিয়েছিলাম, দুটো দেহ একেবারে দলা পাকিয়ে গিয়েছিল। তবে যেটা সকলে খুব স্পষ্ট করে বুঝতে পেরেছিল যে বউটার ভরা পেট। খুব মর্মান্তিক ঘটনা, সেবার মহা হইচই হয়েছিল। আস্তে আস্তে ধীরে ধীরে নানা জায়গা থেকে নানা খবর আসতে লাগলো। শোনা গেল তাদের অনেক দিন ধরেই বাচ্চা কাচ্চা কিছু হচ্ছিল না, তাই বউটা নাকি কোনো এক ওই তান্ত্রিক না কাপালিকের কাছে গিয়ে কী সব জাদুটোনা করিয়েছিল। তবে ওই বরটার এসব একদম মোটেই পছন্দ ছিল না, তাই এসব করে নাকি বউটার পেট হয়েছিল বটে, তবে দিনে দিনে তার কেরম মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল, বুঝলেন, একা একা ভুলভাল বকত, একা একা হাসাহাসি করত, যেন একটা বাচ্চার সাথে খেলা করছে, এই সব অস্বাভাবিক আচরণ করত আর কি। তা বউদের বাড়ির লোকই বলেছে। তা আমার নিজের মনে হয় সেরাতে ট্রেনেও বোধ হয় ওই বউটা অমন কিছু করছিল, ওই বউটা অমন কিছু করতে গিয়ে ওই দুজনেই পড়ে যায় রানিং ট্রেন থেকে। তবে এরপর থেকেই ওই লাস্ট কাটোয়া লোকালে অনেক দুর্ঘটনা ঘটতে শুরু করে। কেউ কেউ রানিং ট্রেন থেকে ঝাঁপিয়ে মারা যায়, কেউ কেউ আবার ওই ট্রেন থেকে ঝাঁপিয়ে এই লাইনের কোনো প্ল্যাটফর্মে পড়ে আহত হয়ে যায়। রাতের বেলা ওই ট্রেনের ফাঁকা কামরায় উঠলে নাকি ওদের দেখা যায়, কিন্তু পুরোপুরি অক্ষতভাবে এই আপনি প্রথম বেঁচে ফিরলেন মশাই, সত্যি আপনার কপালটা খুব ভালো বলতে হবে। রায়বাবুর কথায় আবার আজ রাতের ঘটনাগুলো মনের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছিল, কেমন যেন খাপে খাপে সব কিছু মিলে যাচ্ছিল। বউটার অদ্ভুত আচরণ, লোকটার কথাগুলো, আমার ট্রেন থেকে বারবার লাফিয়ে পড়ার ইচ্ছা, ওই ট্রেনটা সত্যি আজ আমায় চিরকালের জন্য অন্য জগতে নিয়ে যেতে এসেছিল। না, কপালটা ভালো বলতে হবে, বাড়িতে আমার বউ অন্তঃসত্ত্বা, তবে সে সুস্থই রয়েছে। আমাদের সংসারেও যে আসবে সেও যেন সুস্থ স্বাভাবিক হয়ে আসে। বেশি কিছু চাইনি, বেশি কিছু চাইও না, বড্ড ক্লান্ত লাগছে, চোখ দুটো আবার জুড়িয়ে আসছে। এহে, আমার ব্যাগটা ট্রেনেই রয়ে গেল, যাক কাল সকালে কোনো একটা ব্যবস্থা ঠিক করা যাবে। শেষ হলো আজকের গল্প, সুকান্ত দাসের লেখা 12:05 কাটোয়া লোকাল। আ বিগ শাউট আউট টু দি মেম্বার্স অফ তালদিঘি ফ্যান ক্লাব, শেখ শামসুদ্দিন, নবনীতা সি, সৈকত ভূঁইয়া, সোনিয়া ডি দত্ত, ASR রয় আর অনন্যা গাঙ্গুলি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। আর মেম্বারদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, এবার থেকে আপনারা করতে পারবেন একটা ভিডিও কমেন্ট। ভিডিও কমেন্ট ব্যাপারটা বলে দিই, যে সিম্পলি আপনারা একটা ভিডিওর মাধ্যমে একটা কমেন্ট করতে পারবেন, কিছুই না, ফোনটা নিন, আপনারা যেরকম কমেন্ট করেন, কোথা থেকে শুনছেন, কীভাবে শুনছেন আর কীরকম এনজয় করছেন আমাদের গল্প, ঠিক সেইভাবেই একটা ভিডিও মেসেজ রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে। এবার আপনারা পাঠাবেন কোথায় সেটাও বলে দিই, ইমেল আইডিটা হচ্ছে 221bpublic@gmail.com, 221bpublic@gmail.com। ইমেল আইডিটা নিচে ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। এই স্পেশাল ফিচারটা শুধুমাত্র আমাদের
চ্যানেল মেম্বার্সের জন্য। আর অত্যন্ত গরমে সুমিতেন্দ্র একেবারে কাহিল, তাই আড্ডাটা পরের গল্পে। আর আপনারাও সাবধানে থাকবেন, আর আপনারাও বেশি বেশি করে জল খান, আর শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।